এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। আমাদের বাড়ির নিম্নেই গঙ্গা প্রবাহিত। বাল্যকাল হইতেই নদীর সহিত আমার সখ্য জন্মিয়াছিল। কখনো মনে হইত ওই যে অজস্র জলধারা প্রতিদিন চলিয়া যাইতেছে, ইহা তো কখনো ফিরে না। তবে এই অনন্ত স্রোত কোথা হইতে আসিতেছে? নদীকে জিজ্ঞাসা করিতাম, তুমি কোথা হইতে আসিতেছ? নদী উত্তর করিত, মহাদেবের জটা হইতে। ত্রিসংসারে তোর থেকে আপন জন আমার কে আছে বল? সেবার যখন কেদার বদ্রী থেকে ফিরে এলাম, জ্বরে বেহুশ হয়ে তিনটে দিন পড়েছিলাম ভরত মন্দিরের বাইরে। কেউ তো খোঁজ নিতে আসেনি, তখন তুই আমায় আশ্রয় দিলি, সেবা করে ভালো করে তুললি, তাই তো আমি বাড়ি যেতে পেলাম। শোন, আজকে না শুধু তোর সঙ্গে সারাদিন আমি গল্প করব। চাই না চাই গল্প শুনতে, এসে তো কিন্তু ভয় দেখানো হচ্ছে, কাল চলে যাব কাল চলে যাব। বেশ তো যাও না, চলে, কে তোমাকে ধরে রেখেছে শুনি? বাবারে বাবা, তোর শাসনের জ্বালায় গেলুম, আয়। বিপদ হলে কি এত এত লোক যেত পথে? ওরা কেউ গমুক যায় না দাদা, তার আগেই ফিরে আসে। সবাই জানে গমুক গেলে কেউ ফেরে না। কে তোকে শেখালো সব কথা? তোর এই খোট্টা বরটা বুঝি? ও শেখাতে যাবে কেন, সবাই জানে। এই তো সেদিন ধরাশি যাবার পথে আস্তে একটা বাস উল্টে গেল, একজনও বাঁচেনি। না হয় গঙ্গোত্রী অব্দি যাও, তার উপরে যেও না। ও দাদা, তুই যদি এমনি করে আমায় বাধা দিস তাহলে তো সত্যি সত্যি আমার যাওয়া হয় না। কিন্তু এ আমার বহুকালের স্বপ্ন, গঙ্গা যমুনার উৎস দেখব। জানিস, এই গঙ্গার পাড়েই আমরা জন্ম নিই, শেষ শয্যা নিয়ে এই গঙ্গারই পাড়ে। তাই এই গঙ্গাকে আমি দেখতে চাই, তার জন্ম মুহূর্তে, তার শৈশবে, তার কৈশোরে। Yeah.
চুপ করে একটু ঘুমোবার চেষ্টা করে পারি। এই তো রাস্তা শেষ হয়ে এলো, বুঝলে? একটু নেবু কেটে দেবো, বমির ভাবটা কেটে যেতে। বলি, এটা কি তোমার বৃন্দাবনের আখড়া পেয়েছো ঠাকুর? যে কোনো একটা ছুটো করে ঢালাঢালি শুরু করলেই হলো। বলি, এটা কি স্বর্গের পথ? আমি তখনই বলেছিলাম এই শুকার পায়রাকে সঙ্গে নিও না, এখন থালা সামলাও। তুই চুপ করতে আসনি? মেয়েটা জীবন বেরিয়ে যাচ্ছে, উনি স্বর্গ নরক দেখাচ্ছে। আমার তো দেহ নয়, আমার শরীরে ব্যথা নেই, আমার মাথা ঘুরতে নেই। অদৃষ্ট, যেদিন এই কালা মুখী আঁকড়ায় ঢুকলো সেদিনই জানি যে আমার কপাল ফুলল। হে মুকুন্দ মনারি, যৌনার তরিতে মা যেন আমাকে পাই খাইতে, আর যেন এই কালা মুখনি আমাকে ফিরতে এখানে নয়। চুপ চুপ, আরে তা তুই শব্দ করলে বাড়ি বাস থেকে ঠেলে ফেলে দেবো। কি বললি মিনছে? বাস থেকে ছেলে ফেলে দিবি? দেখি কে দেখি, আমি কি তাই বললাম? না তাই বললাম, তাই বললাম। এই দেখো, এই এই যাই বাসা, এই যাই বাসা,
রকো রকো বাস রকো শুনতে নেই রবি Horrible route. Really, it tells on your nerves. आप पहली बार आ रहे हैं ना? जी हाँ, just to oblige my missus. Have a smoke? No thanks. आप कहाँ के रहने वाले? I am P.S. Arora from Delhi. अच्छा. I am Kumar Roy from Calcutta. मैंने कहा था ना सुनो तो. अभी आया darling. अच्छा तो मैं. अच्छा फिर मिलूँगा. দেখুন 15 মিনিটের মধ্যে 6 মিনিট কেটে গেল আর মাত্র 9 মিনিট আপনার সঙ্গে আমি বাংলায় কথা বলতে পারবো কেন এখানে আর কোনো বাঙালি নেই না মশাই না আর বলবেন না পেটের দায়ে পড়ে রয়েছে এখানে একা এই বুনো দেশে বুঝেছেন আর সবই তো দেখতে পাচ্ছেন যাক কলকাতার হাল ফিল খবর বলুন তো আচ্ছা শুনলাম কলকাতা নাকি খুব বড় সমস্ত স্কাই স্ক্র্যাপার উঠছে আচ্ছা বাসওয়ালারা কি এখনো শিয়ালদা স্টেশনে পড়ে আছে নাকি আচ্ছা রাজবাড়ি অ্যাভিনিউতে শুনলাম নিয়ন লাইট লাগানো হয়েছে আপনি তো কলকাতার সব খবরই রাখেন দেখছি দেখলেন তো তাহলে আসল কথা আপনাকে বলি জানেন আমার এই কম্পাউন্ডার মাঝে মাঝে দেরাদুনেতে ওষুধ আনতে যায় জানেন ওকে দিয়ে না আমি একটা করে বাংলা কাগজ জানিয়ে নিই ও কি যে ভালো লাগে বাংলা পড়তে বাংলার কথা জানতে আমি তো পড়ে পড়ে একদম মুখস্থ করে ফেলি এতই যখন বাংলাদেশকে ভালোবাসেন তখন এখানে চাকরি করতে এলেন কেন না এসে উপায় কি বাংলাদেশ তো ওইটুকু জায়গা সবাই যদি আমরা বলি যে না বাংলাদেশের বাইরে গিয়ে আমরা কাজকর্ম করবো না তাহলে চলবে কি করে বলুন তবে কি জানেন মাঝে মাঝে না বড় একা লাগে জানেন আমি তো যখন বাসে এখানে দাঁড়ায় না আমি তো ছুটে গিয়ে দেখি যে কোনো বাঙালি যাচ্ছে কিনা মানে তার সঙ্গে দুটো দমিনিক অন্তত খাঁটি বাংলায় কথা বলবো জানেন আগে না আমাকে এখানে বলতো সবাই যে আপনি যখন এখানেই রইলেন কাজকর্মের মধ্যে তাহলে এখানে বিয়ে করে ফেলুন না শোন ভালো মেয়ে দেখে আচ্ছা বলুন তো মোটাই বিয়ে করবো মানে সেটা এখানকারই মেয়ে হবে তার সঙ্গে না পারবো দুটো বাংলায় কথা বলতে মানে ভালোবাসার কথা বলবো না পারবো মানে ইয়ে ওই ইচ্ছা আপনার বাস ছেড়ে দিচ্ছে চলুন আপনাকে আমি তুলে দিয়ে আসি আমি আবার না ভারী আনন্দ পেলাম আচ্ছা কথা বলবো যদি কিছু মনে না করেন বলুন বলছিলাম যে ওই বাঙালির ইতিহাস বলে যে বইখানা আছে না যদি কলকাতা থেকে ভিপি করে আমাকে দয়া করে পাঠিয়ে দেন মানে কত লোককে বলেছি জানেন ভুলে যান আর কি নিশ্চয়ই না अपना माल अपने साथ प्रेम के साथ चले चलो आनंद लूटो क्या बात है चलिए जी कुली का क्या जरूरत है
কুলি, এ কুলি, বেরাও। Excuse me, are you also going to Gangotri and Jamunotri? Bibete? Which country do you come from? Bete? Can you speak English? 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 Nein. No. Aap Hindi samajhte hain? Sanskrit? Verstehen Sie Sanskrit? Nein. Ich heiße Karl Ulrich. Karl. K-A-R-L. Girl. Karl, ja. Ich, Student. Student. Aspirant. Aus Bayern. Bayern. Bavaria. Oh, Bavaria. Verstehen Sie? Ja. Me, Kumar Roy. Me, Kumar Roy. From Calcutta. Calcutta. Calcutta, yes. Guten Tag. Guten Tag. देकर एक खातिरदारी की आया। कमरा क्यों नहीं मिलेगा? कैसे मिलेगा बताइए। सरकार ने सभी के लिए मंदिर खोल दिया। छूत अछूत ब्राह्मण चंडाल जो कोई आता है पुण्य के लिए। लेकिन इतनी जगह कहाँ से मिलेगी? नहीं मिलेगा तो रुपया लिया का है। रुपया लिया? सुनिए जोगिंदर जी, माफ कीजिए सेठ जी, वो खातिरदारी चिट्ठी रहने से भी जगह नहीं मिलेगी। अब तो माफ कीजिएगा। आप लोगों को कमरा मिला? जी नहीं। अच्छा, तो आप ठहरिए, जब मैं इशारा करूं तो सामान लेकर चुपचाप चले आइए। मैंने कहा जरा सुनो तो। अभी आए डार्लिंग। सुनिए जी, काली कमली वाला धर्मशाला आगे पड़ेगा। वही तो है काली कमली वाला धर्मशाला, लेकिन जगह तो एकदम नहीं है। कोई भी कमरा खाली नहीं? बिल्कुल नहीं। फिर तू एक बस। तुम्हारे साथी बाहर से आएंगे क्या? क्यों? दुजन असहाय महिला बाहर बसे থাকবে আর আমরা পুরুষ মানুষ ঘরের মধ্যে আরাম করে ঘুমাবো, এটা ভালো দেখায় না ভাবিজি? লেকিন উন লোগোঁ কে সাথ মর্দানা ভি তো হ্যায়। আছেন বটে একজন, তবে না থাকারই মতো। আপনার কোনো আপত্তি নেই তো? বহুত ধন্যবাদ ভাইয়া, বহুত ধন্যবাদ। এ বেচারি চল নেই সকতি। চল বহন। भैया जी, तुम सामान लेके आओ, चल। Thank you.
चलो चलाई जीवन चलाई आनंद चलाई साधु अमृत फल जे शुए थाके तार भाग्य शुए थाके जे उठे बसे तार भाग्य उठे बसे जे चले तार भाग्य एगिए चले। राजा रोहित बेरिएछेन विश्वेर मुक्ति कामनाय बहुकाल घुरे घुरे श्रांत क्लांत हुए जखन घरेर दिके पा बाड़ालेन तखन देवता वृद्ध ब्राह्मणेर बेशे एशे पथरोध करे दाड़ालेन बोललेन हे रोहित शांति तोमार जन्य नय घरेर निश्चिंत विश्राम तोमार जन्य नय एगिए चलो ज्ञानेर पथे कर्मेर पथे। चरैवेति चरैवेति मनाशाताय श्रीरति इति रोहित सुषुम पापोषद्वरोजन इन्द्रये चरतः सघा चरण वही मधुबिंदति चरण स्वाद मधु
चरण चरई वे ती। नजदीक आओगे क्या? बोलो। चाय का इंतजाम करो। चाय? हाँ हाँ चाय। चाय इधर कहाँ से मिलेगी? कोई दुकान भी तो नहीं है। वो मैं कुछ नहीं सुनना चाहती। चाय के बगैर मैं एक कदम नहीं चलने वाली। हाँ? लेकिन डार्लिंग अभी चाय भाभी जी की है तबियत खराब लगे 1000 दफे बोलती चाय का बंदोबस्त करो बंदोबस्त करो। देखो इनकी हालत। मैंने कहा मेरी बात समझे या नहीं? बिल्कुल समझ गए डार्लिंग, बिल्कुल समझ गए। मैं अभी चाय का बंदोबस्त करता हूँ। ठीक है चौरा जी, आपने बरन बसे विश्राम करो ना। देखी काठी फिर को तो चाय दुकान आज की मुन्नी किधर गए? मुन्नी बाबूजी, आप सुई दे सकते हैं? सुई किसको? माई जी बेहोश हो गई, आप जल्दी जल्दी चलिए। डॉक्टर साहब आप देखिए ना, बेहोश हो गए हैं। मैं डॉक्टर साहब नहीं हूं भाई। आप डॉक्टर साहब नहीं? जी नहीं। Still, give me this injection, please. But,
I'm not a doctor. I have never given an injection in my whole life. Please, please save my life. Please. इनके साथ एक माई जी और एक सेठ जी थे, वो लोग कहाँ गए? वो लोग आगे चले गए धर्मशाला में कमरा लेने के लिए। आश्चर्य, अशुस्त संगिनी के भाई पहले देखे? आपने मेरी जान बचाई। I'm grateful to you. Grateful. गुड़ी, चलो। देखा? जी। क्या देखा? नहीं है जी। क्या नहीं है? दांत। दांत नहीं है तो ऐसे सूख के रोटी खाए पकाया? कसूर हो गया लाला जी। कसूर हो गया? मैं भूख से मर जाऊंगी। हाँ, मजाक करने के लिए तुम दोनों को साथ में ले? एक बात बोले लाला जी। तुम कौन? जी मैं भी एक यात्री हूँ। क्या कहना हो? कहना है कि थोड़ा दूध लेके उसमें रोटी डाल दीजिए, रोटी भी नरम हो जाएगी, आपको खाना भी बन जाएगी, ठीक है ना? अच्छी बात। तुम्हारा नाम क्या? जी मेरा नाम है कुमार, मैं कलकत्ता के रहने वाले हूँ। अच्छा, ए, तुम दोनों खाए हो कि क्या देखते हो? जाओ दुकान से गर्म दूध एक पैकेट ले आओ। ले बेटा लो। क्या है? अगले का चुरान और तुम डाटी है मनोहर प्रसाद के दुकान से लाया। अच्छा, लो बेटा लो। तुम कलकत्ता से आता है? जी हाँ। हम भी कलकत्ता छिलो छे बरस, बांग्ला आमी भी बोलते पारे। वो देखो नदी जंगला जी। यमुना यहाँ पेड़ पर क्या बैठी है? पंची चिड़िया। अब बोलो, हैंड हाथ, ये दाहिना हाथ, ये बायां हाथ? दाहिना हाथ, बायां हाथ। ये मुंह, ये आँख, ये नाक, और ये क्या है? पेट। तो पेट में क्या लगती है? भूख। तो मुझे तो भूख लगी है, कुछ तो खिलाओ। गुरु दक्षिणा। नमस्ते, चिंते पाच्छेन आमाके? अरे आपनी बांगाली? केनो बांगाली ना होले बुझी बांगला बला जाए ना? जावे ना केनो, तबे सेटा नियमेर व्यतिक्रम। व्यतिक्रम हबे केनो? आमार पिताजी तो कत बांगला कहानी कविता मराठीते ट्रांसलेट करेछेन। आपनि ताहले मराठी? सुमन पालुस्कर, आसछि पुणे थेके। आमि कुमार राय, कोलकाता थेके आसछि।
আমরা যাব নিশ্চয় একই পথে পহলে যমুনোত্রী ফির গঙ্গোত্রী প্রায় তবে আমার ক্ষেত্রে আরেকটু দূর গোমুখ গোমুখ আপনি গোমুখ যাবেন হ্যাঁ সেরকম তো ইচ্ছা আছে কিন্তু সবাই যে বলে সেখানে গেলে কেউ ফিরে আসে না দেখি আপনাদের সঙ্গী সাথীর কারকে দেখছি না সবাই এগিয়ে গেছেন বুঝি না পেছিয়ে পড়েছেন আমাদের সাবিত্রী দি ওর দাদা আবার একটু খেতে ভালোবাসেন কাল চটিতে মালপোয়া দেখে আর লোভ সামলাতে পারলেন না তাই আজ বুঝি খুব ঘন ঘন ছড়াছড়ি করছেন আচ্ছা আবার দেখাবে আচ্ছা নমস্কার চলো भैया जी मेरी बात सुनो और मत खाओ भैया जी इतना खाना ठीक नहीं है घर छोड़के इतना दूर आया अगर कुछ गड़बड़ हो जाए तो भाभी जी का क्या होगा आओ दस पूरी और भाजी राव সেই থেকেই আপনার স্বামী শয্যাশায়ী হয়ে আছেন ভালো ডাক্তার দেখিয়ে চিকিৎসা করেছিলেন হ্যাঁ পুরো 3 সাল লেকিন কিছু নেই হুয়া ভালো হয়ে যাবেন হ্যাঁ আমি বলছি আপনার স্বামী ভালো হয়ে যাবেন আপনি ভক্তিমতী মেয়ে জীবনে কখনো কারোর কোনো ক্ষতি করেননি কোনো অন্যায় করেননি আপনি কেন এত শাস্তি পাবেন আমি বলছি আপনার স্বামী নিশ্চয়ই ভালো হয়ে যাবে খেতে কষ্ট হয়নি তো রাত না আম কুছ খাটা নেই সিপ মাতাজি কি প্রসাদে লেও আচ্ছা বেটা তুম ইতনা জওয়ান লড়কা তিরক করতে এসেছো কেন কই পাপ করেছো কেন পাপ না করলে কেউ তীর্থ করতে আসে না হ্যাঁ হ্যাঁ আসবে না কেন লেকিন বিনা পাপ সে কই আসে না তাহলে আপনি এত কষ্ট করে এত দূর এলেন কেন আপনি নিশ্চয়ই কোনো পাপ করেননি আমি না করেছি তো আমার লেখা করেছে আচ্ছা বেটা তুমি বলো জওয়ানি কালে মহব্বত করতে কো সব কিছু শখ হয় লেকিন তুমি খতে হও এক ব্রাহ্মণ লড়কি কো তুম শাদি করবে ইয়ে পাপ নেই হ্যায় পাপ জরুর পাপ তাই আপনি ছুটে এসেছেন ছেলের পাপের প্রায়শ্চিত্ত করতে আমি না করবে তো কোন করবে বেটা सड़क से जखन हमार बाप दादा पूछबे इस तरह लड़का को पापी की होवे उसको नरक से बचावे कौन सही लिए अभी जीजे ही चले अटलाम गंगा जी की पूजा दीबो जमुना जी की पूजा दीबो भेद चढ़ाबो किंतु अपना छेले छेले वो ये भावे एका अपना के बहु जी जाने ना हमार मतलब हम ही बलाम प्राय चट्टी दान पून करते बस ये दोनों साथी लिए সবাই এসেছে কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে কেউ রোগ মুক্ত হতে চায় কেউ এসেছে ঠাকুরের পায়ে পাপের বোঝা নামিয়ে হালকা হতে কার্লের মতো কেউ এসেছে প্রিয়জন হারানোর ব্যথা ভুলে যেতে শুধু আমারই বুঝি চাইবার কিছু নেই বাউন্ডুলের মতো घुरे बैठा न छड़ा मधुबिंद चरण स्वाद मधुम बगम तो
जाइए लाला जी, रुक जाइए, रुक जाइए। क्या हुआ? ওটা আমাদের যাওয়ার রাস্তা নয় লালাজি, একটু আগে চটিওয়ালা বলে দিল না নিচের রাস্তা দিয়ে যেতে। চটিওয়ালা বলেছে তো কি হয়েছে? আমি যাবে জমনাতে, যে রাস্তা নজদিক হবে আমি ওই রাস্তাতে যাবে। কিন্তু পাকদণ্ডি দিয়ে যাওয়াটা নিরাপদ নয়, বেলা পড়ে এলো পথ হারিয়ে বিপদে পড়বেন। পাকদণ্ডি আমার কাছে আজানা আছে খোকা, আমার জন্ম সিমলা মে, পাহাড়ি রাস্তা আমি চেনে। আও বেটা আমার সাথে সাথে আও। না লালাজি, এই অচেনা জায়গায় অবেলায় আমি আপনার সঙ্গে যেতে রাজি নই। আপনিও যাবেন না, না একটু দেরি হবে, কি আছে? আমাকে জলদি পৌঁছতেই হবে। চল চল লম্বু, চল জলদি জলদি, চল লম্বু জলদি জলদি, চল জলদি জলদি, চল। লালাজি, রাস্তা ছুট গেছে, মুখাম খো গে, দিন সে রাস্তা কি জঙ্গল মে চক্কর লাগা, নিশানা ভুল গে, খানা নেই মিলা, পানি নেই মিলা, হম লোগ মর রহে হ্যায়। লালাজি, লালাজি, লালাজি এখন কেমন বোধ করছেন? বলুন লালাজি, বলুন। ওসব কথা এখন থাক লালাজি, আগে আপনি একটু সুস্থ হয়ে নিন চটিতে গিয়ে। হ্যাঁ দিলাম লালাজি, আপনার ছেলের
পাপের প্রায়শ্চিত্ত করব, তার হয়ে পূজো দেব। ভগবান ভগবান তেরা ভালা করে, যমুনা জি তেরা ভালা করে, গঙ্গা জি লালাজি 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 পুনরপিজরে নরক নিবি গঙ্গে কলশমিনা রাজকন্যা, তুমি কাজের কথা শুনলেই বলবেন আমার জ্বর হয়েছে, আমার মাথা ঘুরছে। গুরু হে গুরু হে আ
কি আপনি এখানে বসে আপনি কি ঘর খুঁজে পাননি? না, এখনো তো খুঁজে পাইনি। কি কাণ্ড, এরপর আপনি জায়গা পাবেন কি করে? হয়ে যাবে একটা কিছু বন্দোবস্ত। না না, এই ভারী অন্যায়। আপনি অসুস্থ, আপনাকে ভাবে একা ফেলে রেখে আপনার বান্ধবীদের দিকে খেয়াল করা উচিত ছিল। কি সাবিত্রী দি, ওর কোনো গলতি নেই, ওর দাদা তো এই পথে আসতেই চাননি। নেহাত একটা পুরুষ সঙ্গী না হলেই নয়। আসুন। কোথায়? আমাদের আস্তানা। ঘরটা বেশি খুব বড় নয়, কিন্তু ওরই মধ্যে যাহা করে একটু ব্যবস্থা করে নেবেন। আসুন। তীর্থের পথে কারোর ঋণ গ্রহণ করতে নেই জানেন তো, এভাবে ঋণের বোঝা বাড়িয়ে আমার পুণ্যলাভের পথটা বন্ধ করে দেবেন নাকি? পুণ্যলাভ আপনার কেউ ঠেকাতে পারবে না। আসুন। সরি। বন্ধুত্বের হাত এ গ্রহণ করলে কোনো ঋণ হয় না। আসুন। আপনি বুঝি প্রথম এলেন এ পথে? হ্যাঁ, অনেকটা দূরের পথ তো, আসবো বললেই আশা হয়ে ওঠে না। নেহাত পায়ের এই যন্ত্রণার জন্যে বাধ্য হই। আপনার সম্পর্কে আমার অসীম কৌতূহল জানেন। আমার অতীত ইতিহাস জানবার জন্য তো। আমার এই অন্যায় কৌতূহলকে ক্ষমা করবেন, কিন্তু যখন দেখি রাতের অন্ধকারে নিজেকে মিশিয়ে দিয়ে কেউ একজন দেবতার কাছে আকুল করুণা ভিক্ষা করে যাচ্ছে, কৌতূহলী মন তখনই জানতে চায় কি সে পাপ যা তাকে এমন করে দগ্ধ করে যাচ্ছে। পাপ তো শুধুমাত্র কাজেই হয় না কুমার বাবু, অহংকার, উপেক্ষা, দম্ভ, এরা পাপ নয়, এদের প্রায়শ্চিত্তের দরকার নেই। এটাই বুঝি আপনাদের রাতের রাস্তা না? হ্যাঁ, এটুকু পথ আমি একাই যেতে পারবো। ধন্যবাদ। दोनों दोस्त बाहर सोएंगे। बाहर सोएंगे? हाँ। अब तुम कमरे में मजे में सोओगे क्या? क्या यही कमरा मिला? मेरा बिस्तर जल्दी बिछा दो, मैं लेटूंगा। कुली कुली है, कुली सुनिए। हाँ? एक बीमार साथी को अकेले छोड़कर कहाँ कहाँ घूम रहे हैं आप? ये बिचारी पैर के दर्द से मर रही हैं और आप फरमाते हैं आपके लिए बिस्तर बिछाएं।
आपको शर्म नहीं आती? नहीं नहीं, मैं तो ठहरिए, जनाने के साथ तीरथ में आकर आप भी जनाना बन गए हैं। कल से आप पहले चलिएगा और धर्मशाला में कमरे का बंदोबस्त आप ही कीजिएगा, और आपके ये दोनों साथी मेरे ही साथ साथ चलेंगे, समझे? अच्छी बात, बिल्कुल ठीक, बिल्कुल ठीक, बिल्कुल ठीक। চলুন, চটিতে আপনাদের বিছানা করে দেওয়া হয়েছে। সে কি, আমরা তো ভাবছিলাম যে একটা রাত বাইরে। আপনি আমাদের কি ভাবেন বলুন তো? আমরা উড়ে এসে জায়গা বেদখল করে নেব আর আপনারা এই শীতে বাইরে পড়ে থাকবেন? আপনি আমাদের এত বড় স্বার্থপর ভাবলেন কি করে? না না, ঠিক তা নয়, আমি মানে মানে যাই হোক, এখন চলুন। আচ্ছা, আপনার কি শীত বোধ বলেও কিছু নেই? চেয়ে দেখুন তো, এই ঠান্ডা জাড়াতে একটা লোককে দেখছেন ঘরের বাইরে? আমি ছাড়াও অন্তত একজনকে তো চোখের সামনেই দেখতে পাচ্ছি। চলুন। পথ মানুষকে কত কাছাকাছি টেনে আনে বলুন তো। দুদিন আগেও আপনি আমাকে চিনতেন না, জানতেন না, আর আজ পায়ের যন্ত্রণা ফুলে ছুটে এসেছেন একটা বাউন্ডুলেকে ঘরে নিয়ে যাবেন বলে। কি করব বলুন, কপাল যার খারাপ তার দুর্ভোগ খণ্ডাবে কে? আর তাছাড়া আজ রাত্রি একটু ভালো করে বিশ্রাম না নিলে কালকে যমুনাত্রী যাবেন কি করে? শেষে চড়াইটুকু শুনেছি ভীষণ ভয়ঙ্কর। আপনার বিশ্বাসী আপনাকে পৌঁছে দেবে যমুনা দেবীর মন্দিরে। আপনাকে দেবে না? আমার কথা আলাদা, আমি তো ঠিক আপনাদের মতো পুণ্য করতে আসিনি। তাহলে কি জন্য এসেছেন এত কষ্ট করে? আমার অনেক কালের অনেক প্রশ্নের উত্তর খুঁজে পেতে। শুধু এই দেবতার কাছে কিছু চাইবার নেই আপনার? চাইলে দেবেন আপনার দেবতা, তাহলে চেয়ে দেখতে পারি। আপনি নাস্তিক, ঠিক আজকালকার ছেলেদের মতো। মনে হচ্ছে যেন কোনো বুড়ি ঠান দিদির মুখে কথাগুলো শুনছি। আসলে কি জানেন, আমি আস্তিক কি নাস্তিক তা জানি না, তবে অন্ধবিশ্বাসী নই। অন্ধবিশ্বাস? অন্ধবিশ্বাস নয়, ভেবে দেখুন তো লালাজির কথাটা। ছেলে ক্ষত্রিয় হয়ে ব্রাহ্মণের মেয়ে বিয়ে করেছে, সেটা হলো পাপ, আর সেই পাপের প্রায়শ্চিত্ত হবে এই বুড়ো বাপ এত কষ্ট করে এত পথ হেঁটে যমুনা দেবীর মন্দিরে ফুল আর নৈবেদ্য চড়ালে। বুঝেছি, আপনি আমাকে সেই দলেই পেয়েছেন, অথচ একদিন আমি আপনার দলেই ছিলাম, মাত্র 3 বছর আগেকার কথা। পুনার ফার্গুসন কলেজে সবে ভর্তি হয়েছে, মনে বড় অহংকার, সবকিছুকে বিচার করতে চাই আধুনিক যুক্তি দিয়ে, আর সে বিচারে যা কিছু উতরে না তাকে ঠাট্টা করি অন্ধ কুসংস্কার বলে। একদিন বেড়াতে গেলাম এলাহাবাদ, আমি, সাবিত্রী দি আর সাবিত্রীদের স্বামী, হইচই করে কেটে গেল কটা দিন, যা কিছু দেখার সব দেখলাম। গেলাম না শুধু গঙ্গা যমুনা সঙ্গমে পুজো দিতে, সাবিত্রী ছিল আমাদের মধ্যে পরম বিশ্বাসী,
সে ভয় ভয় বলল সঙ্গমে পুজো না দিলে পাপ হবে। আমরা হেসে উঠলাম কথা শুনে, খেপিয়ে জীবনটা অতিষ্ঠ করে দিলাম। রাগে অপমানে হঠাৎ সাবিত্রীদি বলে ফেলল যে তার বিশ্বাসে যদি পবিত্রতা বলে কিছু থেকে থাকে এর প্রমাণ আমরা পাবই। ফিরে গেলাম বম্বে, সেখান থেকে তাদেরই গাড়িতে পুনার পথে। অনেকদিন পরে দেশে ফিরছি, আনন্দে গল্পে কেটে যাচ্ছিল মুহূর্তগুলো, হঠাৎ তিন মাস হাসপাতাল থেকে বাড়ি ফিরে এলাম, কিন্তু পার আগেকার মতন স্বাভাবিক হলো না। থেকে থেকে একটা ভীষণ যন্ত্রণা, মনে হতো এর থেকে মৃত্যুই বুঝি ভালো। আর সাবিত্রীদের স্বামী প্রাণে বেঁচে গেলেন বটে, কিন্তু চিরকালের মতন পঙ্গু হয়ে গেলেন। কিন্তু আশ্চর্য, এত বড় একটা অ্যাক্সিডেন্টে আমাদের দুজনের মাঝখানে বসে থেকে সাবিত্রীদের গায়ে একটা আঁচড় পর্যন্ত লাগলো না। তখনই মনে হলো একে শুধু একটা চান্স, ভাগ্যের জোর না আর কিছু। একদিন শুনলাম সাবিত্রীদি তার স্বামীর মঙ্গলের জন্যে পুজো দিতে আসছেন এখানে। মনে মনে ভাবলাম সেদিন প্রয়াগে পাপ যদি কিছু করেই থাকে সে তো আমিও করেছি, ভালো হব কি? আবার সুস্থ স্বাভাবিকভাবে দশজনের মাঝে উঠে দাঁড়াতে পারব কি? একে নিচকে আমার অন্ধবিশ্বাস, কিন্তু কিন্তু এই বিশ্বাসটুকু হারিয়ে ফেললে আমি বেঁচে থাকবো কি? বলুন, কিছু বলুন। এর উত্তর আমার জানা নেই। আপনার বিশ্বাস আপনার পাপকে ধুয়ে মুছে দিতে পারবে কি না তাও বলতে পারবো না, তবে সুস্থ নিরোগ দেহ নিয়ে আপনি এখান থেকে ফিরে যান শুধু এই কামনাই করি। আপনার ডান্ডি কোথায়? ছেড়ে দিয়েছে। কেন? মার কাছে যাচ্ছে, পরের কাঁধে চেপে আরাম করে যায় কি করে বলুন।
কিন্তু এটা আরামের প্রশ্ন নয়, ওটা আপনার প্রয়োজন। এরপরে পথ আরো খাড়াই, আপনি যাবেন কি করে? আসুন, আমার হাত ধরুন। না কেন? প্রতিজ্ঞা করেছিলাম পাপের প্রায়শ্চিত্ত করব, নিজে হেঁটে মার কাছে গিয়ে। আপনি যান, আমি ঠিক চলে যাব। আমার হাত ধরে উঠে আসুন। না কেন, এত দূর থেকে এত কষ্ট করে এলেন, দেবী দর্শন না করে ফিরে যাবেন? আমার হাত ধরে উঠে এলে পুণ্য লাভ আপনার একটু কম, মায়ের আশীর্বাদ আপনি নিশ্চয়ই পান। আসুন। মা আমাকে ক্ষমা করলেন না, মা আমাকে ক্ষমা করলেন না। আমি হেরে গেলাম, আমি হেরে গেলাম, আমি হেরে গেলাম। যস বিষয় উপাসতে হে প্রশিষং যস রেবাহ যস ছায়ামৃতং যস মৃত্যুঃ তস্মৈ দেবায় বিষা। শত মহে কৈকই দ্রায়া জগতো বভূব জয়েশে যস্য দ্বিপদশ্চ তুষ্পদ কস্মৈ দেবায় হবিষা। সমুদ্রং রসয়া সহাহুঃ যসে মাহ প্রদিশো
सेवा हो कसमै देवा हविषा यो अंतरिक्षे रजसो विमान कस्मै कारो जीवन व्यर्थ हो प्रत्येक जीवन किारण तो पृथ्वी लक्ष लक्ष अक्षम अशक्त मानुष बेचे रही है तर जीवन हासि गान बेचे थार स्वप्न आज तर मध्य क्यों हम कवि साहित्य शिल्पी वैज्ञानिक तर जीवन तो व्यर्थ हो जाए तो क्यों भाई छूटे आसें जीवन नष्ट कर दी मन भरसा रखस आन जे जीवन के अपनी खुणी नष्ट कर दी जा जीवन समस्त शक्ति एक चेष्टा कर देख और एक बार चेष्टा कर देखें हाँटते पर मन कर आप रोग नहीं आपनर को जंत्रणा नहीं आनी हाँटते चेष्टा कर मन कर पृथ्वी आपके आबार बचते আপনার অনেক স্বপ্ন আছে আশা আছে আকাঙ্ক্ষা আছে এই সুন্দর পৃথিবীর অনেক কিছু আপনার দেখার আছে আপনাকে চলতে হবে আপনাকে এগোতে হবে প্লিজ ফর গডস সেক ইউ ট্রাই টু ওয়াক ট্রাই টু ওয়াক আই সে ইউ ট্রাই টু ওয়াক ইউ ট্রাই টু ওয়াক शुद्ध विश्वास जोरे जस्ट बाय मिरेकल देवतार महिमा तब से देव करुणा धारा क्यों एक ही भाव छड़िए पड़े ना पृथ्वीर आर सब अंध आतुर खंज वंचित ओपर এটাই কি চম্পা স্যার হিমবাহ আর ওই যে ছোট্ট ঝর্ণার মতন দেখা যাচ্ছে ওটাই আমাদের যমুনা হ্যাঁ কুরুক্ষেত্রের যমুনা দিল্লি আগ্রার শত ইতিহাসের সাক্ষী যমুনা বৃন্দাবনের কদম্বকেলি তটের যমুনা প্রয়াগের পূর্ণকুম্ভের যমুনা অনেকটা হেঁটেছেন একটু বসে জিরিয়ে নিন কি দেখছেন অমন করে
ভাবছি কাল আর আজ মাত্র একটি দিনের তফাৎ, অথচ আপনার জীবনটাই বদলে গেল এই কখনটায়। আজ মনে হচ্ছে পুরনো দিনগুলো যেন একটা দুঃস্বপ্ন মাত্র, যেন কোনো গেলে তারা ছিলই না। কিন্তু কি করে এটা সম্ভব হলো? এই যুগের লোক আমি, কোনো কিছুকেই যুক্তিহীন বিশ্বাসে আঁকড়ে ধরা আমার যুগের ধর্ম নয়। পুরনো যুগের বাতিল হয়ে যাওয়া যা কিছু মূল্যবোধ সব ভেঙে চুরে গুঁড়িয়ে দিতে চাই। কিন্তু আজ যেন নিজেকে বড় অসহায় মনে হচ্ছে, মনে হচ্ছে যেন বিরাট একটা শক্তির মুখোমুখি এসে দাঁড়িয়েছে। যুক্তি দিয়ে যা নাগাল পাচ্ছি না, তর্ক দিয়ে যাকে হারাতে পারছি না, অথচ যার অস্তিত্ব অস্বীকার করি এমন শক্তিও নেই। এই প্রশ্নের জবাব পেতে আপনি তাহলে এখানে এসেছেন? আপনি কবি, তাই সত্যকে জানতে চান, তাই না? না না, আমি সেসব কিছু নই, না কবি না তত্ত্ব জিজ্ঞাসু। আমি শুধু এসেছি দেখতে, আপনার মতো যারা অমানসিক পরিশ্রম করে এসেছে তাদের জানতে, আপন করে জানতে। किसी आदमी को घुसने नहीं दूंगा। ये होटल नहीं है साहब, ये धर्मशाला है। जो हो तुम आदमी बाहर निकालो। निकाल दो। भैया जी ये क्या करते हैं आप? आइए आइए मेरे साथ आइए आप। भैया जी सुनिए, मेरी बात सुनिए। क्या ताकत दिखाते हो? आओ आओ, भागते हो क्यों? आओ आओ। क्या हुआ भाई? कुछ बात नहीं है भैया, ये ताकत दिखाता है, आओ। नहीं, ये कमरा सिर्फ हमारे लिए, बाहर का कोई आदमी इसमें नहीं रह सकेगा। क्यों नहीं रह सकेगा श्याम सुंदर जी? लाइए आपको सामान लाइए सब। लेकिन एक बात सुनिए। क्या? सुनिए सुनिए, आदमी बीमार है, इधर जरा गड़बड़ है, तो माता जी के पास ले जा रहा हूँ, गंगा माई का कृपा मिल जाए तो आराम हो जाएगा। बावरा है क्या? क्या मैं बावरा हूँ? अरे वो तो बिल्कुल पगला है। बिल्कुल नहीं जी, थोड़ा सा। नहीं भैया, हम पगला आदमी के साथ नहीं जाऊंगा। क्यों? अरे चलिए चलो भाई, चलो 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 चलो। घुमा भैया, मुन्नी अभी तक आई नहीं। मुन्नी आशनी मैंने शिकी कोथा गए? नजदीक अपेल का बगीचा है, बहाना कर लो देखते जाबे, माना कर लो सुन लेना, कल चाचा संगे चोले गेलो। अच्छा अभी देखिए, अभी भाबे ना अभी देखिए। अच्छा मुन्नी डरो मत, डरो मत। মুন্নি
মুন্নি মুন্নি আপনারা ফিরে যাচ্ছেন? হ্যাঁ ভাইয়া, মুন্নি মেরি একই লড়কি হয় আর চার দিন সে বুখার, ইহা না কোই ডাক্তার না কুছ দাওয়া, এসি হালত মে হামে জানাই হোগা, গঙ্গা মাইয়া হামে ক্ষমা কর দে, দেখো কি মুসিবত, মুন্নি কাল চাচা কে ছেড়ে না যাবে ভাইয়া, মুন্নি বেটি আও हम लोगों के जान नहीं, बेटी चलो चलो बेटी, हम लोगों को जाने की वक्त हो गया है। नहीं, जाऊंगी। मुन्नी सुनो बेटा, अब तुम मम्मी का साथ घर जाओ, हाँ? एक महीना के अंदर तुम्हारे कर्ल चाचा को मैं तुम्हारे पास पहुंचा दूंगा। सच? सच। आओ बेटा। कर्ल चाचा। मुन्नी, मुन्नी, माय लीबस किंड। স্নেহ কি তীব্র কি সর্বগ্রাসী, সুদূর জার্মানির এক সত্যান্বেষী, তার সবটুকু স্নেহ প্রীতি মমতা উজাড় করে ঠেলে দিয়েছিল এই ভারতের ছোট্ট একটি মেয়েকে, তাকে হারিয়ে আজ সে পাগলের মতো হয়ে গেছে। হয়তো মনে পড়ছে তার নিজের দেশের কথা, সেই পাহাড়ের কোলে ছোট্ট গ্রাম ও বেড়া মার্কো, তার হারিয়ে যাওয়া প্রিয়জন, কৈশোরের সাথী, তার সেই পলিনকে।
কি হয়েছে? What's wrong with you? And sure, young. That's why I'm here. গত মহাযুদ্ধেও সব কিছু হারিয়েছে, ঘর বাড়ি আত্মীয় বন্ধু প্রিয়জন, তারপর সেই দুঃখ ভুলে যেতে ও কত কি করেছে। দোকান করেছে, ইউনিভার্সিটিতে প্রাচ্য দর্শন নিয়ে পড়াশোনা করেছে, দেশে দেশে ঘুরে বেড়িয়েছে ট্যুরিস্ট হয়ে, আর আজ আজ ছুটে এসেছে বেদ উপনিষদের দেশ এই ভারতবর্ষে নিজের শান্তি খুঁজে পেতে। Wonach ich ein Leben lang gesucht habe. Frieden. Ruhe für mich. Hier will ich bleiben. Dort unten in dem Tal. Wie wollte Numi? Wo wollte? Sara Jibono Jakuji Bidice. Ektukani Shanti. Seta Ekani Pegache. ও এখানেই থেকে যাবে। উনি কি পাগল হয়ে গেছেন? একজন বিদেশি, এখানকার ভাষাও জানেন না, এখানে থাকবেন কেমন করে? ওকে বাধা দিয়ে লাভ নেই, ও সুখী হোক, শান্তি পাক। Auf Wiedersehen, Karl. Auf Wiedersehen. Auf Wiedersehen, Freunde. তুচ্ছ কাজে লাগবে বলে এইভাবে এতে ধ্বংস করার কোনো অধিকার আমাদের নেই। তবু তো সভ্যতার প্রচন্ড লোককে ঠেকিয়ে রাখা যায় না, কারোর নিস্তার নেই এই লোভের হাতে। এরা তো কটা গাছ মাত্র। মাঝে মাঝে ভাবি, ভাগ্যিস ভগবান আমাকে সেদিন পঙ্গু করেছিলেন, তা নইলে এখানে আসার সুযোগই হতো না হয়তো।
জানতে পারতাম না পৃথিবীতে এমন সুন্দর একটি জায়গা আছে। জানেন আমার দেশ মহারাষ্ট্র, চারিদিকে শুধু কঠিন রুক্ষ পাথর, বাইরে থেকে দেখলে মনে হয় প্রাণ নেই, রসকস নেই। মারাঠি মেয়ের মতো? ইস, বাঙালি বাবু দেখছি অহংকারী ডগমগ, তার কি করা যাবে? ভগবান যখন আমাকে ঝগড়াটে করেই পাঠিয়েছেন তখন ঝগড়াটা আপাতত মুদ্দুবি রেখে এগুলে ভালো হয় না, এরপর বেরোলে রাত্রির হয়ে যাবে, তখন আর রাতে রাস্তা না জুটবে না। জুটবে না তো জুটবে না, ভয় দেখাচ্ছেন কি? ভুবনে আনন্দ ধারা।
কি দুখানা পানিয়ে জন্মেছিলেন এই সংসারে। এই বৃষ্টিতে একটা লোক ঘরের বাইরে যাচ্ছে না, আর আপনি সারাটা দিন দিব্যি টহল দিয়ে এলেন। না মানে ওই দোকানটায় বসে গল্প করছিলাম। বুঝেছি বুঝেছি, তার চেয়ে সোজা করে বলুন না, আমাকে এড়িয়ে চলতে চাইছেন? দাঁড়ান দাঁড়ান, কি ব্যাপার বলুন তো, আপনারা সকলেই দেখছি ভয়ঙ্কর উত্তেজিত হয়ে রয়েছেন, কি হয়েছে? কি কিছু না, কি করছেন, কি ঠান্ডা লেগে অসুখ করবে না? ভয় নেই, সেবা করার জন্য আপনাকে ডাকবো না। এই জন্মে আপনাকে সেবা করার সুযোগ বোধ হয় হলো না। সে কি পরের জন্ম আপনি মানেন? মাঝে মাঝে বড় লোভ হয়, এই জন্মে যা কিছু স্বাদ পূর্ণ হলো না, পরের জন্ম যদি পুষিয়ে যায়। এই জন্মে সেগুলো আদায় করে নেওয়া যায় না, জোর করে। মানুষ কেন নিজেকে এত ছোট ছোট গন্ডির মধ্যে বেঁধে রাখতে চায়? মারাঠি অমারাঠি, ব্রাহ্মণ অব্রাহ্মণ, কেন শুধু ভাবতে পারে না মানুষ আর মানুষ? এই বৃষ্টি যদি আর কোনোদিন না থামে, যদি হতেই থাকে দুদিন তিন দিন সাত দিন ধরে, কি হবে? নদীগুলোতে বান ডাকবে, শাকও ভেসে যাবে, পথের চিহ্ন মাত্র থাকবে না। আমাদের ঘরে ফেরা অনির্দিষ্টকালের জন্য পেছিয়ে যাবে। খুব ভালো হবে, এমনি করে আমরা দুজনে বসে থাকবো পাশাপাশি। আর ওই সামনের পাহাড়টা ভেঙে যদি ধস নামে? হাঁটতে হাঁটতে তলিয়ে যাবো দুজনে, ভবিষ্যতের কোনো প্রশ্ন বেঁধে হয়তো মাটি খুঁড়ে বের করে আনবেন অতীতের দুটি দেহাবশেষ, তখনও এমনি পাশাপাশি থাকবে তো? কি সাবিত্রী বেন, আপনাকে তো গম্ভীর লাগছে, কি ব্যাপার? সুমন বহন কি বাত, বেচারি অ্যাক্সিডেন্ট সে চোট লাগ গই আর জীবন ভি বরবাদ হো গয়া। তা কেন, শুনেছি ওনার দেশে মা রয়েছেন, তাছাড়া পুনে একটা ছোটখাটো বাড়ি আছে শুনেছি। লেকিন নারী কো অল্পই তো কুছ চাহিয়ে, अपने पति का घर, अपना संसार। तारी भी असुविधे कथा लेखा पढ़ा जाना मे देखते भलोई। उसकी शादी भी ठीक हो गई थी एक मराठी प्रोफेसर के साथ, लेकिन ये भेंगे गेलो पायर हुई सामान्य आघात के जन्य। नहीं नहीं, सुमन ने खुद ही शादी से ना कर दिया। কারুর দয়ার উপর বেঁচে থাকতে চাইল না, তাই
भाई जी आप बहुत अच्छे आदमी हैं, सच्चे इंसान, लेकिन कोई अब्राह्मण के साथ चित पावन लड़के की शादी नहीं होती। उसकी बूढ़ी माए ये शादी नहीं मानेंगी। भाई जी मैं आपसे भीख मांगती हूँ, आप मन को भूल जाइए, उसको बचाइए। भाई जी अब सुमन को भूल जाइए, भूल जाइए भाई जी, भूल जाइए। ইনি বাকুলা এখানকার মঠের লামা। দাদা আর সাবিত্রী দি গেছেন ভেরুনাথের মন্দিরে তোমার নামে পুজো দিতে। ওরা কেউ গঙ্গোত্রী যায়নি? তুমি ভালো হয়ে উঠো, সবাই একসঙ্গে একসঙ্গে গিয়ে পুজো দেব গঙ্গা মাইকে। আমরা আমরা আজই যাব। না না আগে তুমি সুস্থ হয়ে ওঠো তারপর। না আমরা আমরা আজই যাব, আজই আজই যাব। কি পেলাম এতদিনে এই কষ্টের শেষে? আমার কোনো জিজ্ঞাসারই কি উত্তর পেলাম? শরীরটা খুব অসুস্থ লাগছে না?
ठीक है चलो एक तो डांडी पाव जाए कि ना देख बो दौर कर आवे ना यीशु आशा आकांक्षा स्वप्न सबकि पूर्ण उच्छेद क्यों कार इंगित कार अमुक विधानी ओई जे जरती बुड़ी धुके धुके चले पे चाय कष्टर बिनिमय दीर्घ जीवन टाका पैसा स्वर्गे जावर छाड़पत्र जय गंगा भैया जय गंगा भैया रोग जीर्ण रोगटी एर चोखे दृष्टि क्यों एक परम प्रत्याशा उज्जवल কি পাবে এই দুর্গম পথের শেষে
গঙ্গোত্রী এসেছেন, কতদিন এখানে আছেন কিচ্ছু মনে নেই। ভুলে গেছি, পূর্বাশ্রমের কথা কিছু মনে পড়ে না? আত্মীয় স্বজন প্রিয়জন কে কে ছিলেন? এইভাবে লোকালয় থেকে নির্বাসন নিয়ে একই আসনে বসে কাটিয়ে দিলেন যুগের পর যুগ, কি পেলেন তার বিনিময়? জানি না, কিছুই জানি না। কি পেতে এসেছিলেন এখানে? অক্ষয় পুণ্য, অমর জীবন, ঈশ্বর সান্নিধ্য? ঈশ্বর কি ব্যক্তি নন, বস্তু নন, ঈশ্বর তুমি, ঈশ্বর আমি, ঈশ্বর সর্বচরাচর, চেতন অচেতন, দৃশ্য অদৃশ্য, তিক্তময় অস্তিত্বহীন। জীবনে আর হয়তো কোনোদিনই আশা হবে না পথে, সব প্রশ্নের উত্তর না নিয়ে কি করে যাই বলতো? তোমরা তাহলে কালই ফিরে যাচ্ছ ঋষিকেশ? কেন, আপনি যাচ্ছেন না? হ্যাঁ, আমিও যাচ্ছি, তবে গোমুখ গাইডের সব বন্দোবস্ত করে এলাম। তাহলে একাই যাচ্ছেন, কোনো বারণ শুনবেন না? একা যাবার সংকল্প নিয়ে তো বেরিয়েছিলাম, একাই তো এসেছিলাম এ পথে। সবাই বলছে এবার পথের অবস্থা খুব খারাপ, অনেকে সংকল্প নিয়ে এসেও ফিরে যাচ্ছেন। দুজন সাধু কারোর বারণ না শুনে রওনা হয়েছিলেন দিন দশেক আগে, আজ অব্দি তাদের কোনো খবর নেই। বিপদ আসবার হলে ঘরের মধ্যে বিছানা শুয়ে তো তাকে এড়াতে পারবো না। আমি শুধু জানতে চাই কি সে আকর্ষণ যা যুগ যুগ ধরে অন্ধ আতুর পাপী পূর্ণাত্মা সবাইকে পথে টেনে এনেছে। এত বড় বৈজ্ঞানিক জগদীশচন্দ্র, তিনিও ল্যাবরেটরি ফেলে ছুটে এসেছিলেন এই ভাগীরথীর উৎস সন্ধানে। তাকে শুধু পুণ্যের লোভে না। সুমন, আমি একবার সেই ভয়ঙ্কর সৌন্দর্যের একবারে মাঝখানে গিয়ে দাঁড়াতে চাই, তারপর যা হওয়ার হয় হোক, কোনো ক্ষতি নেই।
चलता हूँ सावित्री बहन, फिर मिलेंगे। हाँ भाई, फिर मिलूंगी। अभी अभी तक लेकिन आशीष मन अपना चिन्ह पत्र सब गोछानो हो गया। हाँ हमारे जामा कपड़े बुटली तो अपनी संगे नहीं माने माने আমি আপনার সঙ্গে কমুক যাচ্ছি। সুমন, কাল সারা রাত ভেবে ঠিক করেছি, এভাবে আপনাকে ভাগ্যের হাতে ছেড়ে দিয়ে আমি একা কিছুতেই ফিরে যেতে পারবো না। তুই পাগল হয়ে গেছিস সুমন, সুমন এ যে বড় ভয়ঙ্কর পথ, প্রতি মুহূর্তে জীবন সংশয় হতে পারে, এই বিপদের মধ্যে তোমাকে নিয়ে যাব কোন অধিকারে? আমার উপরে কোনো কিছু দাবি করবার অধিকার যে শুধু তোমারই থাকতে পারে এটুকু বোঝার মতন ক্ষমতাও কি তোমার নেই? যেতে হয়, অনেকটা পথ যেতে হবে। Thank you.
सुमन सुमन कथा बोलछ ना केन आमी तो बेचे रही सत्यिकारे कोनो विपद तो है परिचिता भिनदेशी एक मेयर चोखे तो देखा दी दुफोटा जल তাই তবু আজ ওই বিপদের মুহূর্তে যখন তুমি চেঁচিয়ে উঠলে তখনই একটা সত্য আবিষ্কার করে ফেললাম জানো এতদিন জানতাম মানুষ তীর্থে আসে ভগবানের আকর্ষণে আর আজ জানলাম শুধু মানুষের প্রয়োজনে তীর্থে আসা যায় মানুষকে ভালোবেসে নিজের জীবনকেও বিপন্ন করা যায় इलाहाबाद गंगा जमुना संगमे पूजा देव एक कारुके नय सुमन भय आमार निजेके ईश्वर की आमी जानी ना तार स्वरूप बुझी ना किन्तु এই দেবতাত্মা হিমালয়ের কাছে এসে আমার নিচের ওই পৃথিবীটা যেন অনেক দূরের হয়ে গেছে তার দ্বন্দ্ব বিদ্বেষ কোলাহল সব যেন কেমন মিথ্যে হয়ে গেছে কিন্তু একদিন তো আবার আমাদের ফিরে যেতে হবে সেই নিচের পৃথিবীতেই সেদিন যদি এখনকার এই অনুভূতিগুলো একই রকম ভাবে মিথ্যে মনে হয় जीवन धारण क्लानी फूरिए गेछि एके अपरेर काछे सेई चरम क्षति हबार आगे आमी सरे जेते चाइ सुमन जाते करे আমরা পরস্পরের কাছে বেঁচে থাকতে পারবো আজকের এই মধুর স্মৃতিতে কি নিষ্ঠুর তুমি তোমায় ভালোবেসেছি তাই তো নিষ্ঠুর হবার শক্তিটুকু খুঁজে পেয়েছি সুমন নিষ্ঠুর হবার শক্তিটুকু খুঁজে পেয়েছি সুমন Yeah.
একটা পাপ করে ফেলেছি জানো? কি? তর্পণ সেরে ইষ্ট দেবতাকে প্রণাম করতে গেলাম, চোখের সামনে ফুটে উঠল শুধু একটা মুখ, তোমার। ঠিক, অমন করে কথা বলতে নেই। জানি জীবনের শ্রেষ্ঠ মূর্তি, পবিত্রতম তীর্থে দাঁড়িয়েও ইষ্ট দেবতার নাম মনে আনতে পারলাম না। বলো এ কি পাপ? अभी लौटना चाहिए साहब।
এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।